بسم الله الرحمن الرحيم رحمة الله وبركاته الحمد لله رب العالمين والعقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين نبينا محمد وعلى آله وصحبه وزواجه وزرياته ومن تبياهم بإحسان إلى يوم الدين شبري وشمانيتو مسلم بلو ديني পৃথিবীর যেই স্থানে আছেন যেই প্রান্তে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র মহান মহিমান রব্বের আজ্জত ও তালা দরবারে যিনি বিশ্ব জগতের প্রতিপালক যিনি রব্বের ও তালা আমাদের জন্যে ইসলামকে মনোনীত করেছেন ধর্ম হিসাবে আর ইসলাম কতই না সহজ কতই না সুন্দর দুরুদ এবং সালাম বস্মিত হোক বিশ্ব মানবতার মুক্তির বিশ্ব বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লামের প্রতি যে রসুল সাল্লাহ আলী ওসাল্লামের জীবনের মধ্যে রয়েছে আমাদের জন্যে উত্তম আদর্শ তাই তো নবী মোহাম্মদ সাল্লাহ আলি উপরে সর্ব অবস্থায় আমরা দরুদ পাঠ করবো আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ আলিক আলাইহি দিনের মধ্যে কতই না কল্যাণ রয়েছে পি রসুল সাল্লাহ আলি ওসাল্লামের শুধু নাম যদি একবার আমরা পড়ি সাল্লাহ আলী ওসাল্লাম নাম শোনার পরে যদি আমরা এই সাল্লাহ আলী ওসাল্লাম বলি তাহলে সেই ব্যক্তির উপরে আল্লাহ সুহান দশবার রহমত বর্ষণ করেন তাহলে কত বড় গুরুত্বপূর্ণ আমর রয়েছে বিশ্বের সমস্ত মানুষের জন্যে প্রিয় রসুদ সাল্লাহ আলী ওসাল্লামের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ প্রিয় দিনী ভাই এবং বন্ধুগণ আপনাদের মাঝে দাঁড়িয়ে আছি মাথা নড়া করে ভাবছেন আশ্চর্য বিষয় এক আবার কেমন আলোচনা করছেন মাথা মেরা করে হ্যাঁ বিশেষ একটি উদ্দেশ্য করে প্রিয় ভাই এবং বন্ধুগণ আপনাদের মাঝে আসলাম কারণ আমাদের সমাজে প্রচলিত রয়েছে বিশেষ করে যারা মাদ্রাসা লেখাপড়াই করেছেন কমি মাদ্রাসায় গ্রামগঞ্জে হাট বাজারে যে মাদ্রাসাগুলো রয়েছে সেখানে হুজুরেরা শিক্ষকেরা মাদ্রাসার লেজারের সময় ছাত্রদেরকে একসাথ করে একত্রিত করে মাথা মেরা করে দেয় আর বলে এটা হচ্ছে সুন্না প্রিয়সুল সাল্লাহ সাল্লামের কোনো হাদিস থেকে এখন পর্যন্ত আপনি কি পেয়েছেন আমি তো পাইনি রাসুদাহাল্লাম বলেছেন অথবা করেছেন যে তোমরা মাথা নেরা করো অথবা মাথা নেড়া করলে এই ফজিলত রয়েছে কেরাম করেছেন বা এই ফজিলত রয়েছে এমনটা আমি পাইনি তবে হজ এবং অম্বার ক্ষেত্রে সেটি ভিন্ন একটি আবাদত ভিন্ন একটি মাস্তা এছাড়া সমাজে এই যে বেদাতগুলো প্রচলিত রয়েছে ইসলামের নাম দিয়ে কত মিথ্যা চলছে সমাজে তাই প্রিয়দিন এবং ভাই ভাইয়া ভাই এবং বন্ধুগণ রসসাল আলি সাল্লাম বলেছেন যে কথা আমি বলিনি যে কাজ আমি করিনি আমার নামে যারা চালিয়ে দিল তার আবাসস্থান হচ্ছে জাহান নামে তাই বেদাত সমাজে কিভাবে দিনের মধ্যে প্রবেশ করেছে অথচ সুন্নতের কোনো খবর নেই মাথা নাড়া করা কে না জানেন আমিও করেছি আমার উস্তাদ আমার শিক্ষক আমাকে বলেছেন এবং সমস্ত ছাত্রদেরকে মাথা নেরা করিয়ে দিয়েছেন আর বলছেন এটা হচ্ছে সূন্য না ভাই এটা শূন্য নয় বরং আপনার মাথায় খুশকি হয়েছে ময়রা হয়েছে আপনি মাথা পরিষ্কার করুন সেটি আলাদা বিষয় আলাদা মাস্তা কিন্তু সুন্নতের নামে যে সমাজে বেদাতগুলো চলতেছে এ থেকে আমাদের বিরত থাকতে হবে সহি মুসলিমের এক শত উনিশ নম্বর হাদিস রাসুসাল্লাহ সাল্লাম বলেছেন উমিন আয়ে শারদীয় আল্লাহু আনহা বলেন পিওর সুস্ব্ল আলাইহিসাল্লাম বলেছেন মান আমি লামে লেইসা আলাইহি আমরোনাফাহ ওয়ারদ যে ব্যক্তি আমাদের দিনের মধ্যে আমাদের ধর্মের মধ্যে এমন কোন কাজ করল যা পিওর সুস্ আলাইহিসাল্লামের কল থেকে কথা থেকে আমল থেকে প্রমাণিত নয় তা পরিতর্য বর্জনীয় হবে আর হামদুলিল্লাহ আল্লাহ হামাল কালহাম বিশেষ করে বাংলাদেশে সালাফি আলেমরা আছে বিদায়ী আহরুল হাদিস আলেমরা আছে বিদায় আজ মানুষ সুন্না জানতে পারছে তাওহির জানতে পারছে এই যে জজাক আল্লাহ খায়ের কতজন ব্যক্তি জানেন আপনারা আগে থেকে জানতেন জেক আল্লাহ বলতে হয় কেউ কিছু দিলে যে আল্লাহ সব হান আপনাকে উত্তম বিনিময় দান করুন অথবা উত্তম জাজা দান করুন এটা এই আহরুল হাদিস তথা সালাফি আলেমদের মাধ্যমে আমরা জানতে পারছি এরকম অসংখ্য আমল রয়েছে আলহামদুলিল্লাহ আমরা এখন জানতে পারছি তাই সালাফি আলেমরা আছে বিদায় বেদাত থেকে জাতিকে সংশোধন করছে মানুষের অসুস্থ হলে মানুষের রোগ হলে অপারেশন করতে হয় চিকিৎসা করতে হয় তাই বেদাতের এবং সেরেকের চিকিৎসার ডাক্তার হচ্ছেন বর্তমানে সালাফি এবং আহরুল হাদিস আলেমরা তারা সমাজকে সমাজ থেকে বেদাত এবং সেরেককে নির্মূল করছেন তাই বিভিন্ন আলোচনা বিভিন্ন ওয়াজ মাহফিল কিচ্ছা কাহিনী অনেকেই তো শুনে থাকেন আজ বক্তারা কিচ্ছা কাহিনী বলে মানুষকে বিভ্রান্ত করছে অথচ যারা সহি সুন্দর কথা বলছেন তাদের আলোচনা শুনেন না তাই যাদের মানহাজ এখনো পরিষ্কার নয় যাদের আকিদা এখনো পরিষ্কার নয় তাদের থেকে সাবধান থাকবেন তাদের থেকে সাবধান থাকবেন আকিদা এবং মানহাজের ভিত্তিতে যারা মাঠে ময়দানে কাজ করে তাদের আলোচনা শুনেন। এবং তাদের থেকে সঠিক দিন এলেম অর্জন করেন আল্লাহ সব তার আমাদেরকে সমস্ত বেদাত থেকে শেরিফ থেকে মুক্ত রাখুন এবং সেই আমল করার মাধ্যমে আমাদেরকে আল্লাহ রবের জান্নাত অর্জন করতে হবে ভাই অনেক এই অনলাইনে ফেসবুকে সারা দিন বিভিন্ন তর্ক বাহেস হ্যাঁ বিভিন্ন সময় ব্যয় করে থাকে অথচ আমলের ঘাটতি রয়েছে আমল করতে হবে আমাদের আমল ছাড়া কোনো উপায় নেই আমলের মাধ্যমে একটা ব্যক্তি জান্নাতে যেতে পারবে আমল বাড়িয়ে দেন হ্যাঁ আপনার আকিদাকে স্বচ্ছ করেন আল্লাহ সব তাল আমাদেরকে আমাদের আকিদা আমল স্বচ্ছ করার মতন